দীপ, তাড়াতাড়ি আসো, তোমাকে আজ খাবো আমি। কারণ তুমি বাবা মার কথা শোনো না, খেতে চাও না, ঘুমাতে চাও না, পড়াশোনা করতে চাও না, তাই তোমাকে আমি খাবো। যারা দুষ্ট বাবু তাদেরকে আমি খেয়ে ফেলি। তুমি পড়াশোনা না করলে তোমার মাথায় কোনো বুদ্ধি হবে না, তুমি কিছুই বুঝতে পারবে না। তখন সবাই তোমাকে ঠকাবে, সবাই তোমাকে বোকা বাবু বলবে, বলবে দীপ বোকা বাবু। আর তুমি যদি ঠিক মতো না খাও তাহলে বড় হতে পারবে না, সব সময় ছোট হয়ে থাকবে। তুমি কি সেটা চাও? যদি সেটা না চাও তাহলে আজকে থেকে ভালো বাবু হয়ে যাও। আজকে থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক মতো ঘুমাবে, পড়াশোনা করবে, বাবা মা যা বলে সব শুনবে। ঠিক আছে দীপ, তুমি যদি গুড বয় হয়ে যাও আমি তোমাকে অনেক পুরস্কার দেব, অনেক আদর করব। ভালো মতো পড়াশোনা করলে, গুড বয় হয়ে গেলে সবাই তোমাকে অনেক আদর করবে, তখন তুমিও অনেক খুশি হবে, তোমার বাবা মাও অনেক খুশি হবে। আর তুমি যদি দুষ্টামি করো সবাই তোমাকে বজা বাবু বলবে, তখন তোমার বাবা মার অনেক কষ্ট হবে। তুমি কি সেটা চাও দীপ? তুমি তাড়াতাড়ি ভালো বাবু হয়ে যাও, না হলে তোমাকে আমি খেয়ে ফেলবো।